আসলাম বাঘি একজনে দিছিল আমার তো আমি বাঘি খাইলে একটু লাভবান ও এক পরে নিজে খামার করছি পরে অনেক সময় মায়ের খাইছি অনেক সময় লাভবান হয়েছি এবার খুব মোটামুটি এটা লাভ আসলাম তবে এবার খুব যে বাচ্চাটা সারা বাংলাদেশও মনে করো মায়ের খাইছেন যারা একদিনের বাচ্চা আনে বাচ্চা টোটাল বাসাইল গেছে না আমি সাড়ে পনেরোশো বাচ্চা আনিছিলাম প্রায় সবও মারা গেছে পরে আমি নেত্রীগুনা তো আনছি দশ দিনৰ বাচ্চা বিসমিল্লা হেড সার্জনে গিয়া আনিছিলাম তার নাম খাদির তো প্রায় সত্তর টাকা করে ফিস গেছে কি প্রায় নয় হাজার টাকা আরো বাড়াইছে আশি টাকা পুরো বাড়া উলাই গেছে কি ফিস তো ও বাচ্চাটা আমি আঁকি বাঁচাইছি বর্তমানে ও ফানির দেয় মাঠ সার তাম পাই দিয়ে আনা সাত পাঁচ দশ দিন চাই যাইব এই বাচ্চাটা আইব মানে ঘর বিলাও কার্তিক মাসও আইব ডিম এর আগে এরপরে আমি কিছু রাখো ডিমর দেয় কিছু বেশি লিম আর ব্যবসা করি মোটামুটি চলিয়া রাখি ও ফেটে পাতে আর ভাই একটা আশা করছি বিদেশ নিতাম অধ্য সদ্য যাই ও ব্যবসার ভাবে আর কোনো ব্যবসা নাই গরু তিন চারটে আছেন ও ব্যবসা ব্যবসা করছে আগে গরুর আছি না কলা আছি ভাই খুব সমস্যা মানুষ প্রায় নয়জন আছি আমরা তিন ভাই এখনো এখনো তিন ভাই তিন ভাই এখন বাতির আলী

ফেলেক যে বেমার ঔষধ এক সংসারে মোটামুটি বেমার থাকি রক্ষা আছে মনে করো এখন যদি ওয়াইতে আমি নিজেও এই ঔষধ আনতে পারব বা সত দশ পাঁচটা করে যাইব বা বাকিগুলা বাঁচব এই ঔষধ আমি শুরু থেকে কেমনে কি করা লাগে শুরু থেকে তো প্রথম মনে করো ও বা একদিনের বাচ্চা আনলে মনে করো সেলাইন খাবানি লাগে গোলভুজ খাবানি লাগে এরপরে ফিট বালা ফিট খাবানি লাগে

ফানি তাখানা তো মাঠ খাইব আমরা মাঠ বালা আমরা ফানি ন হইলে বালা আর ফানি হইলে আমরা তো কি কিনে হানি সমস্যা হইলে ওটা আমরা ফানি আইসে তো দান খাবো আর না আরো এক সপ্তাহ যাইব আর খাবাই লাগতো না আমরা মাঠা ছাড়ি দাম মনে করো কিছু আসি কেন ডিমো আইব এক বাগাস এই গ্রামের নাম কি নোয়াগাঁও সদর উপজেলা জিয়া সদর উপজেলা সাত নম্বর মোকলগাঁও